Хотя же раз это не вообще что на ночь было. Мы надо знать, что лучше мне это просто как бы это было сам. Вообще. Вообще что там что было? Ну, там то есть идем вот это там что мы там опять же будем спать. Вот сейчас вот один там будет лечь. Вчера я там пора лечь. Вот и он. Ну, я не шапку лечь. Те, что мы там лечь, там лучше было. Что мы там лечь. যে টাকা খরচ করেছেন তা যদি অনুদান হিসাবে সাংগঠনিককে সংগঠনকে দিয়ে দেন তবে এই কমিটির কোনো বকেয়া থাকবে না। 2022-24 মেয়াদে সর্বমোট খরচ হয়েছে 27,17,500 টাকা, যার মধ্যে 5,11,2022 তারিখ থেকে 19-20 সালে 1,15,000 টাকা, 27,12,2022 তারিখে 5,600 টাকা সমন্বয় প্রধান অনুষ্ঠানে 62 টাকা, 9,1,2023 তারিখে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব সময় 43 টাকা, অতিরিক্ত নিরাপত্তা প্রদর্শন করা 32 টাকা, বাংলা প্রতিনিধিত্ব খরচ 2,27,000 টাকা। সম্মানিত সদস্যদের জানাচ্ছি মামলা শর্মা এখানে প্রতিনিধিত্ব টাকা খরচ দিয়েছে হচ্ছে প্রতিরক্ষা যতক্ষণ মামলা শেষ না করা। 14-4-2023 তারিখে ইফতারপুর 55তম প্রতিষ্ঠা বার্ষিকী বাংলা নববর্ষ অনুষ্ঠান খরচ 4,67,500 টাকা। 1-4-2024 তারিখে ইফতারপুর 56তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মাননা প্রদান অনুষ্ঠানে খরচ 4,95,500 টাকা। 2-5-2024 তারিখে চলচ্চিত্র সমস্যা ও সমাধান নিয়ে বৈঠকের বৈঠকের খরচ 26,000 টাকা। 24-2-24 তারিখে বাংলার তাজমহল বাসস্বাস্থ্য অধিকার দিবসের নাম লক্ষ্য 90,000 টাকা খরচ হয়েছে। বর্তমান বাসস্বাস্থ্য নির্বাচন কমিশনার কমিশনার কার্যক্রমের জন্য 50,000 টাকা প্রদান করা হয়েছে। অন্যান্য খরচের মধ্যে বাসস্বাস পরিচয়পত্র 17,000, দুর্গসর কমিটির সভার খরচ 49,500 টাকা, বিভিন্ন জাতীয় দিবস মৃত সদস্যদের শ্রদ্ধা সময় ফুল বাবদ 15,000 এবং বিবিধ বাবদ 35,000 সহ সর্বমোট 26,22,500 টাকা খরচ হয়েছে। প্রাপ্ত টাকার মধ্যে সভাপতি রাজু আলীম 17,43,500 টাকা, সাধারণ সম্পাদক রিপন মাহমুদ 3,41,000 টাকা, নির্বাহী সদস্য লিটন রহমান 23,000 টাকা, রাহাত সাইফুল 10,000 টাকা, আহমেদ দেবাকর 10,000 টাকা, শাহরুদ্দিন মজুমদার 2,500 টাকা, বাকি টাকার মধ্যে 4,76,500 টাকা অনুদান হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায় থেকে এসেছে। সদস্য চাঁদা থেকে 1,11,000 টাকা পাওয়া গেছে। প্রাপ্ত টাকা সর্বমোট 27,70,500 টাকা। সুপ্রিয় সদস্য বাসস্বাস্থ্যের বিভিন্ন কর্মকাণ্ডে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দায়িত্ব পালনকালে আইনের সংরক্ষণ সংরক্ষণের সর্বোচ্চ সচ্চরতা বজায় রাখার চেষ্টা করেছি। কোনো ভুল ভ্রান্তি হলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ করছি। আপনাদের সহায়তার মাধ্যমে আগামীর অনুপ্রেরণা হয়ে থাকবে। সবাই ভালো থাকুন। এ দেওয়ার পরে নতুন কমিটিকে প্রধান শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। মজুমদার অর্থ সম্পাদক, ধন্যবাদ অর্থ সম্পাদক শাহাবুদ্দিন মজুমদার। পরের পৃষ্ঠায় আমি সদস্যদের একটু